উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যে বাংলা টেক্সট বই এবং সেখানে যে তোমাদের যে কবিতা শিকার জীবনানন্দ দাশের লেখা শিকার কবিতাটি, সেখানে আমরা প্রশ্ন সহ উত্তরগুলি আমরা আলোচনা করব ধরে ধরে একদম সহজ ভাষায়। তার আগে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাইলে এবং অধ্যায় ভিত্তিক সাজেশন পেতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো তাহলে শুরু করা যাক। কী বলেছে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। কি বলেছে, জরায়ুর যে বিশেষণ কবিতায় আছে তা হলো কি, হিমকুঞ্চিত। তারপরে দেখো একটা উদ্ভুত শব্দ, উদ্ভুত শব্দটি কিসের, উত্তর হবে বন্দুক থেকে গুলি ছড়ার শব্দ। তারপরে দেখো একটি তারা এখনও আকাশে রয়েছে, একটি তারার সঙ্গে কবি তুলনা করেছেন কার, একটি মেয়ের। তারপরে দেখো সুন্দর বাদামি হরিণ কার হাত থেকে নিজেকে বাঁচিয়েছে, উত্তর হবে চিতা বাঘিনীর হাত থেকে। তারপরে দেখো নদীর তীক্ষ্ণ শীতল ঢেউ এসে নামলো, এখানে কার কথা বলা হয়েছে, উত্তর হবে সুন্দরী বাদামি হরিণের কথা বলা হয়েছে। তারপরে দেখো সূর্যের আলোয় তার রং কুসুমের মতো নেই আর, তার রং কিসের মতো হয়ে গেছে, উত্তর হবে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। তারপরে দেখো সাত নম্বরে নদীর ঢেবের বিশেষণ হচ্ছে কি, এখানে উত্তর হবে তীক্ষ্ণ শীতল। তারপরে আট নম্বরে দেখো কি, সবুজ সুগন্ধি ঘাসকে তুলনা করা হয়েছে কিসের সাথে, উত্তর হবে কুচি বাতাবি লেবুর সঙ্গে। তারপর নয় নম্বরে দেখো ত্রাসমুক্ত হরিণের শরীরে বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়েছে কি, উত্তর হবে ঘুমহীন ক্লান্ত বিহ্বল। তারপর দেখো নীলমদের গ্লাসে কি রাখা হয়েছিল, উত্তর হবে মুক্তা। তারপর দেখো এগারো নম্বর, সারা রাত মাঠে আগুন জ্বলেছে, কারা আগুন জ্বলেছে, উত্তর হবে দেশওয়ালিরা। তারপরে দেখো বারো নম্বর, হিমের রাতে শরীরকে উম রাখার জন্য দেশওয়ালিরা সারা রাত মাঠে কি জ্বালিয়েছিল, উত্তর আগুন জ্বলেছিল। তেরো নম্বর দেখো দেশওয়ালিদের আগুনকে কে নিষ্প্রভ করেছে, উত্তর হবে সূর্যের আলো। তারপরে দেখো অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এক নম্বরে, কী বলছে, হরিণের শরীরটা ঘুমহীন ক্লান্ত বিহ্বল ছিল কেন, উত্তর হবে সারা রাত চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচাতে হরিণটা বন থেকে বনান্তরে ঘুরে বেরিয়েছে, সারা রাত পরিশ্রমের কারণে হরিণের শরীরটা ঘুমহীন ক্লান্ত বিহ্বল। নিষ্পন্দ নিরপরাধ ঘুম বলতে কি বোঝানো হয়েছে, দেখো হরিণটা বন্দুকের গুলিতে প্রাণ হারানোর পর তার নিথর দেহটাকে বোঝানোর জন্য নিষ্পন্দ নিরপরাধ ঘুম উপমা ব্যবহৃত হয়েছে। তারপর তিন নম্বরে দেখো সুন্দর বাদামি হরিণ চিতাবাঘিনীর হাত থেকে বাঁচাতে কোন বনে ঘুরে বেরিয়েছিল, উত্তর হবে সারারা চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে নক্ষত্রহীন মেহগুনির বনের মতো অন্ধকারে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে বেরিয়েছিল হরিণটা। তারপরে দেখো একটা উদ্ভুত শব্দ, শব্দকে উদ্ভুত বলার কারণ কি, প্রাকৃতিক অরণ্য পরিবেশে বিসুদৃশ বেমানান বন্দুকের গুলির শব্দকে এখানে উদ্ভুত বলা হয়েছে, বনের মধ্যে বন্যেরাই যেখানে সুন্দর সেখানে বন্দুকের গুলির শব্দ নৃশংসতার পরিচয় বাহী বলেই তা উদ্ভুত। আগুন জ্বলল আবার কেমন, আগুন কখন জ্বলেছিল, উত্তর হবে হিমের রাতে শরীর উম রাখবার জন্য দেশওয়ালিরা সারা রাত আগুন জ্বালিয়েছিল, সে আগুন ছিল মরক ফুলের মতো লাল, এটা হবে না। আগুন জ্বলল আবার কখন, আবার আগুন জ্বলেছিল যখন হচ্ছে হরিণটাকে শিকার করা হয়েছিল, তার লাল মাংস যখন তৈরি হলো তখন কিন্তু তার লাল মাংস তৈরি করার জন্য কিন্তু তখন আগুন আবার জ্বলেছিল, এই উত্তরটা এটা হবে না। তারপরে দেখো রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছা বলতে কী বোঝানো হয়েছে, উত্তর হবে দেশওয়ালিদের প্রজ্বলিত আগুন ভোরের আলোয় ক্রমশ বিবর্ণ হয়ে আসছে, মুহুর্মুষ ও অসুস্থ শালিক পাখির শীর্ণ গায়ে চেহারা এবং তার নৈরাশ্যের মতোই বিবর্ণ। নদীর তীক্ষ্ণ শীতল ঢেউ এসে নামলো, সে কেন নেমেছিল, সুন্দর বাদামি হরিণ ঘুমহীন ক্লান্ত শরীরকে আবেগ দেওয়ার জন্য নদীর তীক্ষ্ণ শীতল ঢেউ নেমেছিল, এখনও আগুন জ্বলছে তাদের, কারা কেন আগুন জ্বালিয়েছিল, দেশওয়ালিরা শীতের রাতে শরীর উম রাখার জন্য সারা রাত মাঠে আগুন জ্বালিয়েছিল। তারপর দেখো এই ভোরের জন্য অপেক্ষা করেছিল, কে কেন ভোরের জন্য অপেক্ষা করেছিল, সুন্দর বাদামি হরিণ অরণ্য প্রকৃতিতে চিতাবাঘিনীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ভোরের অপেক্ষা করছিল, তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখনও, একটি তারা আকাশে কিসের মতো জ্বলছে, উত্তর হবে হাজার হাজার বছর আগে এক রাতে মিশরের মানুষই তার বুকের থেকে যে মুক্তা কবির নীলমদের গ্লাসে রেখেছিল, ঠিক সেইভাবে একটি তারা এখনও আকাশে জ্বলছে। তারপরে দেখো সোনার বর্ষার মতো জেগে উঠে কে কী করতে চেয়েছিল, উত্তর হবে ভোরের নতুন সূর্যের আলোয় হরিণটা সোনার বর্ষার মতো জেগে উঠে সাহসের সাথে সৌন্দর্যে একের পর এক হরিণীকে চমক লাগিয়ে দিতে চেয়েছিল। তবে বারো নম্বরে দেখো ভোরের আকাশে তারার জন্য কবি কোন উপমা ব্যবহার করেছেন, উত্তর হবে
পরিশ্রমের উত্তরবেকি পল্লী গ্রামের লজ্জাশিলা বাসর ঘরের গোধূলি মুদির মেয়েটির কুণ্ঠার সঙ্গে নীলমদের গ্লাসে রাখা হাজার হাজার বছর আগে মিশরে মানুষের বুকের মুক্তার দুর্তিহীনতার তুলনা করা হয়েছে। তারপর দেখো প্রশ্ন রচনা ধর্মী প্রশ্ন উত্তরগুলো দেখো, মান হচ্ছে 5 নম্বর করে। কি বলছে দেখো, একটা উদ্ভুত শব্দ নদীর জল মটকা ফুলের পাপড়ির মতো লাল, কবি শব্দটাকে উদ্ভুত বলেছেন কেন, নদীর জল লাল হওয়ার কারণ কি? অথবা আগুন জ্বলল আবার, কবি প্রথম আগুন এবং দ্বিতীয় আগুন জলের মধ্যে যে বৈপরীত্য উল্লেখ করেছেন তা বিবৃত করো। অথবা আগুন জ্বলল আবার আবার শব্দটি প্রয়োগের তাৎপর্য কি? এখানে এই ঘটনা কিসের ইঙ্গিত দেয়? এই ছিল আজকে আমাদের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বড় প্রশ্নের উত্তর পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তাহলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, বড় প্রশ্নের জন্য আমরা হাজির হব। ভিডিওটি যদি তোমাদের একটু উপকারে আসে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, বাই।